হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএসই ক্লাসেস। আমি দেবব্রত, আজকে আমি তোমাদেরকে করাবো আরআরবি এনটিপিসি 2020-র জন্য ম্যাথামেটিক্স। এই আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার যে 2016-এ পেপার হয়েছিল, সেই পেপারের ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আমি তোমাদের করাবো। এর আগে আমি তোমাদের 20টা কোশ্চেন করেছি এই এর আগের ভিডিওতে, পার্ট 1। তো তোমরা যারা এই ভিডিওটা আগে দেখোনি, তো তোমরা ভিডিওটা আগে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর তোমরা চ্যানেলটাকে, যদি নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, ঠিক আছে? আর হ্যাঁ, এই কোশ্চেনগুলোর পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওই চ্যানেলে গেলেই তোমরা এই সমস্ত কোশ্চেনের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। বলছে, পি বট অ্যান আর্টিকেল ফর রুপিজ 1600 অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ প্রফিট অফ 10%। হোয়াট উড হ্যাভ বিন দ্য ইনক্রিজ ইন প্রফিট পার্সেন্টেজ ইফ ইট ওয়াজ সোল্ড ফর রুপিজ 1840। তো পি একটা জিনিস কিনেছিল কত টাকায়? 1600 টাকায়। তার মানে কি, কস্ট প্রাইস ছিল কত? ₹1600। কস্ট প্রাইস ছিল ₹1600। এবার এক্ষেত্রে সে 10% প্রফিটে বিক্রি করেছে। এবার বলছে, যদি সে 1840 টাকায় বিক্রি করতো, তাহলে তার প্রফিট পার্সেন্ট আরও কত বাড়তো? তার মানে এখানে এসপিটা হচ্ছে 1840, ঠিক আছে? তো এইখানে তার প্রফিটটা এক্সট্রা কত হচ্ছে? প্রফিটটা তাহলে 1840 মাইনাস 1600, তার মানে কত হচ্ছে? 240 টাকা। এটা 240 টাকা পাচ্ছে কত? তাহলে এখন তার প্রফিট পার্সেন্টেজটা কত হচ্ছে? তাহলে এখন প্রফিট পার্সেন্টেজ হচ্ছে প্রফিট বাই, সরি, 240, প্রফিট বাই সিপি, দ্যাট মিন্স 1600 × 100, ঠিক আছে? তো 100 দুটো জিরো কেটে যাবে, এটা 16 1 যা 16 4 8 16 5 যা 80, ঠিক আছে? তো প্রফিট পার্সেন্ট হয়ে যাবে 15%। তার মানে যখন সে 1840 টাকায় জিনিসটা বিক্রি করছে, তার 15% প্রফিট হচ্ছে, ঠিক আছে? 15% প্রফিট হচ্ছে, কিন্তু সে আগে করেছিল কত? 10% প্রফিটে বিক্রি করেছিল। তাহলে প্রফিট পার্সেন্টটা বাড়লো কত? 5% কি না? 15% হচ্ছে, আগে 10% করতো, তাহলে ইনক্রিজ হলো কত? 15 মাইনাস 10, দ্যাট ইজ 5% ইনক্রিজ। বোঝা গেল? সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন একটা সহজ সিম্পলিফিকেশান দেওয়া আছে। সিম্পলিফিকেশানটা হচ্ছে 2/7 + 3/5 / 2/5 + 2/7। তো দেখো এটা কি করব, এখানে ব্র্যাকেটের কাজটা করব। তো ব্র্যাকেটে কি হবে, এলসিএম হয়ে যাবে 35 7 5 যা 35, দ্যাট ইজ 10 + 5 7 যা 35, 7 3 যা 21, ডিভাইডেড বাই, এখানেও এলসিএম হয়ে যাবে 35, এটা উপরে হয়ে যাবে 14 প্লাস 10, দ্যাট ইজ তোমার এখানে এটা দাঁড়িয়ে যাবে 21 প্লাস 10, দ্যাট ইজ 31/35 ডিভাইডেড বাই 24/35। এবার এখান থেকে তুমি কি করবে, এই ডিভাইডটা যখন হবে, এটা কি হয়, উল্টে যাবে, মাল্টিপ্লিকেশন হবে। তাহলে 31/35 × 35/24, 35 35 কেটে যাবে, তাহলে আনসার আসবে 31/24, 31/24, আনসার এ। কোশ্চেন নাম্বার 23 বলছে, R019 একটা নাম্বার, এটা বলছে ডিভিজিবল বাই 11, ডিভিজিবল বাই 11, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার আর, স্মলেস্ট আর এর স্মলেস্ট ভ্যালুটা বের করতে হবে ন্যাচারাল নাম্বারে। তো 11 দ্বারা ডিভিজিবল রুল কি হয়, যে অল্টারনেটিভ পেয়ারগুলোকে, অল্টারনেটিভ ডিজিটগুলোকে সাম করতে হয়, তারপরে সেই সাম দুটোকে ডিফারেন্সটা যদি 0 অথবা 11 এর মাল্টিপুল হয়, মানে সাপোজ যদি ABCD একটা নাম্বার হয়, তা কী করতে হয়, অল্টারনেটিভ ডিজিটগুলোকে সাম করতে হয়, অল্টারনেটিভ ডিজিটগুলোকে সাম করতে হয়। এবার এই দুটো সামকে কী করতে হয়, ডিফারেন্স বের করতে হবে, সেই ডিফারেন্সটা হয় 0 হতে হবে অথবা 11 এর মাল্টিপল, মানে 11 হতে হবে, 22 হতে হবে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো এখানে আমি যদি করি অল্টারনেটিভ পেয়ার, তাহলে আর আর ওয়ান, তাহলে কী হয়ে যাবে, আর প্লাস ওয়ান, আর এখানে 0 প্লাস 9, তাহলে এটা হয়ে যাবে 0 প্লাস 9। এদের ডিফারেন্স, এদের ডিফারেন্সটা আমি কী বললাম, প্রথম 0 অথবা 11 20, তো প্রথমে 0 দিয়ে চেক করবো, তাহলে 0 দিয়ে চেক করলে কী দাঁড়াবে, আর প্লাস ওয়ান মাইনাস 9 = 0, তাহলে আর মাইনাস 8 = 0,
তাহলে আর ইকুয়াল টু এখানে পাচ্ছি কত আমি 8, তাহলে এই আর এর স্মলেস্ট ভ্যালুটা তাহলে আমি কত পাবো 8 পাবো, তাহলে আনসার হয়ে যাবে এখানে 8। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 20 মাল্টিপুল অফ 12, 12-র প্রথম 20টা মাল্টিপুলের অ্যাভারেজ বের করতে হবে। তার মানে কি 12-র মাল্টিপুল বলতে কি 12 ইন্টু 1, 12 ইন্টু 2, 12 ইন্টু 3, ডট 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 এরকম 12 ইন্টু 20 পর্যন্ত যাবে, 20টা মাল্টিপুল হবে। তাহলে এটা অ্যাভারেজ বের করার জন্য আমি দেখো এখানে 1, 2, 3 চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রত্যেকটাতে দেখো 12 আছে, প্রত্যেকটাতে 12 আছে, তাই না? তাহলে এখান থেকে কী করতে হবে তোমাকে, 12 কমন নিয়ে নাও। তাহলে 12 কমন নিয়ে নিলে তাহলে কী দাঁড়াবে, 1, 2, 3 ডট 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 আপ টু 20 পর্যন্ত যাবে, আপ টু 20 পর্যন্ত যাবে, ঠিক আছে? তো অ্যাভারেজ বের করানোর জন্য নিয়ম কি, অ্যাভারেজ সমান কী হবে, টোটাল সাম বের করতে হবে আর বাই টোটাল যে নাম্বার, টোটাল নাম্বার, টোটাল নাম্বারটা বের করতে হবে, ঠিক আছে? তো সাম করলে কী দাঁড়াবে, এগুলো সব প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাভারেজ মানে কী হবে, অ্যাভারেজটা কী হবে, বাই কতগুলো সংখ্যা আছে, 20টা সংখ্যা, মানে 20 দিয়ে ভাগ হয়ে যাবে, 20 দিয়ে ভাগ হয়ে যাবে, এটাই হয়ে যাবে তোমার অ্যাভারেজ, 12-র 20টা মাল্টিপ্লের অ্যাভারেজ হয়ে যাবে, তার মানে কী আসবে 12। এবার দেখো এইখানে প্রত্যেকটা 1 থেকে 20 পর্যন্ত সাম, এতো 1 টু 20 ন্যাচারাল নাম্বার সাম, তো 1 টু n ন্যাচারাল নাম্বার সাম কী হয়, 1 টু n ন্যাচারাল নাম্বার সাম, 1 টু n ন্যাচারাল নাম্বার সাম হয় n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে তোমার চলে আসবে কি 20 ইন্টু 21/2, আর নিচে একটা 20 থাকবে, ঠিক আছে? এটা ইন্টু হয়ে যাবে, একটা 20 কেটে যাবে, হ্যাঁ, 2 6 12 হয়ে যাবে, তাহলে দাঁড়িয়ে যাবে কি 6 6 2 12, 126 ইজ দ্য আনসার, 126 ইজ দ্য আনসার, বুঝে গেল? 25-এর কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য মিডিয়ান, মিডিয়ান মানে কি বাংলায় বলা হয় মধ্যমা, মধ্যমা, ঠিক আছে? মধ্যমা বের করতে হবে। হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং লিস্ট অফ নাম্বারস, এই নাম্বারগুলো দেওয়া আছে, এইগুলোর হচ্ছে তোমাকে মিডিয়ান বের করতে হবে। তো মিডিয়ান বের করানোর একটা রুল হচ্ছে যে তোমার যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে তোমাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, হয়তো তোমাকে ছোট থেকে বড় সাজাতে হবে অথবা বড় থেকে ছোট সাজাতে হবে, ঠিক আছে? তো আমি ছোট থেকে বড় সাজাচ্ছি, এখান থেকে তোমার এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজা। তো সব থেকে ছোট কি নাম্বার ওয়ান আছে, 31, তারপরে কি আছে 53, সেকেন্ড স্মলেস্ট 53, তারপরে 55, তারপরে 56, তারপরে 59, তারপরে 61, তারপরে 69 হয়ে গেল। এই দেখো আমি ছোট থেকে বড় সাজিয়ে ফেলেছি। এরপরে মিডিয়ান হবে, এরপরে মিডিয়ান হবে, এইরকম যখন একটা সংখ্যা সেট দেওয়া থাকবে এদের মিডিয়ান হবে সব সময় মিডিল সংখ্যাটা। তো এখানে টোটাল কতগুলো নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, সাতখানা দেওয়া আছে, সেভেন, সেভেন দেওয়া আছে, তাহলে ঠিক হবে এদের ঠিক মিডিল সংখ্যাটা, মিডিল সংখ্যাটা হবে কিন্তু এদের মিডিয়ান, মানে যদি এনখানা সংখ্যা থাকে, এনখানা সংখ্যা থাকে তাহলে মিডিয়ান কি হবে, n প্লাস 1/2, এটাই হবে মিডিয়ান, এনথ নাম্বার, এনথ নাম্বার, হ্যাঁ, n প্লাস 1/2 নাম্বার, এই নাম্বারটা হবে মিডিয়ান, ঠিক আছে? এই নাম্বারটা হবে, তো এখানে মিডিল নাম্বারটা হয়ে যাবে মিডিয়ান, মিডিয়ান হবে। এবার যদি তোমার দেখা যাবে এখানে এটা তো অড সংখ্যা দেওয়া আছে, যদি ইভিন সংখ্যা থাকতো, মানে একটা যদি না থাকতো, একটা যদি সাপোজ না থাকতো, ঠিক আছে, একটা সংখ্যা যদি, একটা সংখ্যা যদি না থাকতো সেক্ষেত্রে কি হতো, ধরো 4টা সংখ্যা থাকতো, এ বি সি ডি ই এফ এইভাবে থাকতো, দেখো এখানে 6টা সংখ্যা আছে, তো আমি ধরে নিলাম এটা অ্যাসেন্ডিং অর্ডার আছে, সেক্ষেত্রে কি হতো, তোমার যে মাঝের দুটো সংখ্যা থাকবে সেই মাঝের দুটো সংখ্যার অ্যাভারেজ হয়ে যাবে, এই মাঝের দুটো সংখ্যার অ্যাভারেজ হয়ে যাবে মিডিয়ান, এই মাঝের দুটো সংখ্যার অ্যাভারেজ হয়ে যাবে মিডিয়ান, বুঝা গেল? দ্য সাম অফ দ্য ডিজিট অফ এ 2-ডিজিট নাম্বার ইজ 9, একটা 2-ডিজিট নাম্বার দেওয়া আছে, তার সামটা দেওয়া আছে, দুটো ডিজিটের সাম হচ্ছে 9, হোয়েন দ্য ডিজিটস আর রিভার্স দ্য নাম্বার ডিক্রিজ বাই 45, যখন নাম্বার দুটোকে উল্টে দেওয়া হচ্ছে, মানে ডিজিট দুটোকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মানে ধরো সাপোজ 19 দেওয়া আছে, তো এটা উল্টে দেওয়া মানে এটা হয়ে যাবে 91, তো এটা হচ্ছে ডিজিটগুলোকে রিভার্স করে দেওয়া, তো সেক্ষেত্রে নাম্বারটা কি হচ্ছে 45 কমে যাচ্ছে। ফাইন্ড দ্য চেঞ্জ নাম্বার, চেঞ্জ নাম্বারটা চাইছে, অরিজিনাল নাম্বার চাইনি, তো এরকম অঙ্কের ক্ষেত্রে এমনি কষেও কষা যায়, তার থেকে বেটার হচ্ছে সব থেকে অপশান টেস্ট করে নাও, সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো প্রথম কন্ডিশন, দুটো সংখ্যার ডিজিটের সামটা 9 হতে হবে, তো 5 প্লাস 4 এটা 9 হয়, ঠিক আছে? এবার এই দুটো সংখ্যাকে যদি তুমি রিভার্স করে দাও,
তো এটা চেঞ্জ নাম্বার দেওয়া আছে, তাহলে এটা চেঞ্জ নাম্বার, এটা চেঞ্জ হওয়ার পরে হবে, তাহলে এটা চেঞ্জ হওয়ার আগে কত হবে উল্টে দাও, 54, তাহলে 54 থেকে 45 হবে, ঠিক আছে, 54 থেকে 45, এটা কি 45 কমেছে? দেখো 45 কমেনি কিন্তু, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু হবে না আনসার, এটা কিন্তু হবে না আনসার। এবার সাপোজ ভাবো তোমার সংখ্যাটা চেঞ্জ নাম্বারটা 72 দেওয়া আছে, তো উল্টে দিলে কি হয়ে যাবে, উল্টে দিলে হয়ে যাবে 27, উল্টে দিলে 27, তাহলে 27কে চেঞ্জ করলে কি হচ্ছে 72 হচ্ছে, 27কে চেঞ্জ করলে 72 হচ্ছে, এক্ষেত্রে নাম্বারটা তো কমেনি বেড়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। 63 দেওয়া আছে, তো 63 দেওয়া আছে, এটা চেঞ্জের আগে, চেঞ্জ হওয়ার পরে, তো চেঞ্জের আগে নাম্বারটা কত থাকবে 36, এবার 36 থেকে 63 তোমার কি 45 কমেছে, এটা তুমি দেখো 3 কমছে, তাহলে এটাও হচ্ছে না। এবার এখানে চেঞ্জ নাম্বারটা 27 দেওয়া আছে, তাহলে অরিজিনাল নাম্বারটা কত হতে হবে 72, 72 থেকে হয়েছে কত 27, এবার দেখো এটা কমেছে কত কমেছে তুমি মাইনাস করে দেখো, হ্যাঁ 7 5 12, ঠিক আছে, আর এটা হচ্ছে 45, দেখো 45 কমেছে, তাহলে ছিল 72 হয়েছে 27, 45 কমেছে, 7 8 2 যোগ করলে হচ্ছে 9, তাহলে অরিজিনাল নাম্বারটা 27, তাহলে চেঞ্জ নাম্বারটা কত হবে, এখানে আনসার হয়ে যাবে 27, এখানে আনসার হয়ে যাবে 27। আর অরিজিনাল নাম্বার যদি বলতো এটা চেঞ্জ নাম্বার 27, আর যদি বলতো অরিজিনাল, অরিজিনাল নাম্বারটা হয়ে যাবে 72, অরিজিনাল নাম্বারটা হয়ে যাবে 72, বোঝা গেল। দ্য আপস্ট্রিম স্পিড অফ এ বোর্ড ইজ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য বোর্ড ইন স্টিল ওয়াটার ইজ 55 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য ডাউন স্ট্রিম স্পিড অফ দ্য বোট। মানে হ্যাঁ এখানে বলছে একটা বোটের আপস্ট্রিম স্পিড মানে স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে গতিবেগটা দেওয়া আছে 40, আপস্ট্রিম স্পিড সমান কি হয়, আপস্ট্রিম স্পিড সমান হয় এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স আর ওয়াইটা কি হয়, এক্স সমান হয় স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার, আর ওয়াই সমান হয় স্পিড অফ কারেন্ট, স্পিড অফ কারেন্ট বা স্রোত, এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ আর এটা হচ্ছে স্রোতের গতিবেগ, তাহলে আপস্ট্রিম সমান এটা হয়। এবার কোশ্চেনে আমার আপস্ট্রিম দেওয়া আছে কত 40, আচ্ছা এখানে দেখো এই যে বলা আছে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার 55, তাহলে 55 মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে ওয়াই সমান আমি কত পেয়ে গেলাম 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার, এটা কি দাঁড়ালো স্পিড অফ কারেন্ট, স্পিড অফ কারেন্ট। এবার আমাকে ডাউন স্ট্রিম স্পিড চাইছে, ডাউন স্ট্রিম স্পিড কি হয়, ডাউন স্ট্রিম স্পিড মানে স্রোতের অনুকূলে, আর স্রোতের অনুকূলে স্পিড হয় এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তো এখানে এক্স আমার কোশ্চেনে দেওয়া আছে 55 আর ওয়াই আমি পেয়ে গেছি 15, তাহলে আনসার কি দাঁড়িয়ে যাবে 70, 70 কিলোমিটার পার আওয়ার, 70 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, 6 ইয়ার্স এগো, 6 বছর আগে দ্য রেশিও অফ দ্য এজেস অফ দ্য টু পার্সনস পি অ্যান্ড কিউ ওয়াজ 3:2, হ্যাঁ পি এবং কি দুজন ব্যক্তি তাদের 6 বছর আগে বয়সের অনুপাতটা বলা আছে 3:2, 4 ইয়ার হেন্স দ্য রেশিও অফ দ্যার এজেস উইল বি 8:7, 4 বছর পরে, আচ্ছা তাহলে এদের একটা প্রেজেন্ট এজ আছে, প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ আছে, এখানে একটা প্রেজেন্ট এজ আছে, এবার এই প্রেজেন্ট এর থেকে 6 বছর পিছনে, 6 ইয়ার্স এগো, মানে এইখানে 6 বছর করে দিলে সেখানে রেশিওটা আমার কত বলা আছে 3:2, 3:2, এবার এই প্রেজেন্ট এর থেকে 4 বছর পরে কি হবে বলছে, +4 করলে, 4 বছর পরে করলে কি হবে রেশিওটা 8:7, 8:7, এবার দেখো পি এর ছিল প্রথমে 3 হচ্ছে কত 8, তাহলে বাড়ছে কত 5, এখানে কিউ এর ছিল 2 হচ্ছে কত 7, তাহলে বাড়ছে কত 5, +5, এই +5 এর ভ্যালুটাই কত বছরের সংখ্যা, দেখো এদিকে 6 বছর এক্সট্রা আছে, এখানে 4 বছর এক্সট্রা আছে, তাহলে টোটাল কত 10 বছর, তাহলে এই 5-এর ভ্যালুটাই কত হয়ে যাবে 10 ইয়ার্স, তাহলে একের ভ্যালু কত দাঁড়িয়ে যাবে 2 ইয়ার্স, একের ভ্যালু 2, তো চাইছে কি আমার হোয়াট ইজ দ্য পিজ এজ, তাহলে পি এর 6 বছর আগে বয়সটা কত ছিল, একের ভ্যালু যদি 2 হয় তাহলে 3-এর ভ্যালু কত হবে 6 ইয়ার্স, 6 ইয়ার্স, তাহলে পি এর 6 বছর আগে বয়স ছিল 6 ইয়ার্স, তাহলে এখন কত হচ্ছে প্রেজেন্ট এজ, পি এর পিজ প্রেজেন্ট এজ কত হবে, পিজ প্রেজেন্ট এজ দাঁড়িয়ে যাবে আমার 6 বছর আগে ছিল 6 বছর, এখন তাহলে +6 করে দাও 12 ইয়ার্স, 12 ইয়ার্স, এটাই হয়ে যাবে আনসার, তাহলে পি এর বর্তমান বয়স হচ্ছে 12 বছর। দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস এ অ্যান্ড বি ইজ কভার্ড ইন 5.5 আওয়ার্স অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার, তো বলছে দুটো পয়েন্ট আছে এ আর বি, তাদের মধ্যে যেতে, এ থেকে বিতে যেতে সময় লাগছে 5 হোল হাফ আওয়ার, 5 হোল হাফ আওয়ার,
আর কত স্পিডে যাচ্ছে? 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে যদি স্পিডটাকে 5 কিলোমিটার পার আওয়ার বাড়ানো যেত, স্পিডকে 5 কিলোমিটার পার আওয়ার মানে কত হতো স্পিড? 55 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছো হাউ মাচ টাইম উড বি সেভ, কত টাইম সেভ হতো? আচ্ছা একটা জিনিস দেখো, প্রথমে 50 কিলোমিটার পার বেগে যেত, পার আওয়ার বেগে যেত, কত সময় লাগতো? 5.5 ঘন্টা। এখন বেগ হয়ে গেছে 55 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখন কত সময় লাগবে? তাহলে আমি সেই টাইমটা ডিফারেন্সটাই পেয়ে যাবো, কত মিনিট সেভ হবে। তো একটা জিনিস দেখো, এখানে আমার ডিস্টেন্সটা ফিক্সড, এই ডিস্টেন্সটা ফিক্স, এই যেহেতু ডিস্টেন্স ফিক্স, আমার ডিস্টেন্স আমার কি হয়, স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। তো যখন ডিস্টেন্স ডিস্টেন্স ডিস্টেন্সটা ফিক্সড, তখন কি হয়, স্পিডের সঙ্গে টাইমের কি হয়, ইনভার্স রিলেশন হয়, ইনভার্স রিলেশন মানে স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিওটা উল্টে যাবে। তো এখানে আমার স্পিড দুটো স্পিড দিয়ে আছে, তাহলে স্পিডের রেশিওটা আমি পেয়ে যাবো। স্পিডের রেশিও কত দিয়ে আছে? 50:55, তার মানে 10:11, 10:11, তাহলে স্পিডের রেশিও এটা দেওয়া আছে, তাহলে এটা স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিওটা কি দাঁড়িয়ে যাবে, উল্টা হয়ে যাবে না, 11:10 হয়ে যাবে। তার মানে আগে যদি 11 সময় লাগতো, এখন লাগবে 10। এবার কোশ্চেনে এই 11-র ভ্যালুটাই তো দিয়ে দিয়েছে, 11-র ভ্যালুটা কত দিয়েছে? 5.5 আওয়ার, 5.5 আওয়ার, তার মানে সরি 5 + 10, 11/2 আওয়ার্স, 11/2 আওয়ার্স। তাহলে 11-র ভ্যালুটাই আমার পাচ্ছি কত? 11/2 আওয়ার্স। তাহলে একের ভ্যালুটা কত দাঁড়িয়ে যাবে? 1/2 আওয়ার, 1/2 আওয়ার, দ্যাট ইজ 30 মিনিট, 30 মিনিট। আচ্ছা একটা জিনিস দেখো, আগে তার টাইম লাগতো 11 ইউনিট, এখন টাইম লাগছে 10 ইউনিট, তাহলে টাইমটা সেভ হচ্ছে কত? এক, একটা সেভ হচ্ছে। তাহলে একের ভ্যালু কত? 30, তাহলে 30 মিনিট তার টাইম সেভ হবে, আনসার হয়ে যাবে এখানে 30। বোঝা গেল কি গেল না? এভাবে করবে তাহলে সহজে হবে। এবার কি বলছে, এক্স সমান এটা বলা আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ √x + 1/√x। তো এখানে দেখো এক্স এর ভ্যালুটা কত বলা আছে? 7 - 4√3, 7 - 4√3। তো আমি এটাকে লিখতে পারি, 7-কে লিখতে পারি 4+3 - 4√3। এটাকে তুমি লেখো, 4-কে লিখো 2² আর 3-কে লিখো √3² আর এখানে -4√3-কে লিখো 2 × 2 × √3। দেখো 4√3 হচ্ছে। এবার কি করবে, এটা দেখো a² -2ab + b² ফরম্যাটে চলে আসে, তার মানে এখানে কি হবে, 2 - √3² 2 - √3² তাহলে x সমান আমি এটা পাচ্ছি। এবার বোথ সাইড স্কোয়ার রুট করে দাও, তাহলে কি হবে, রুট এক্স সমান কি হবে, 2 - √3। এবার দেখো এটা করনি, রুট এক্স সমান যদি 2 - √3 হয়, তাহলে এখানে 1/√x হয়ে যাবে, জাস্ট এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, এটা হয়ে যাবে তোমার 2+√3, 2+√3। এবার চাইছে কি আমার, √x + 1/√x, তাহলে এখানে কি হবে, 2 - √3 + 2+√3, √3 √3 কেটে যাবে, আনসার হয়ে যাবে 4, আনসার হয়ে যাবে 4, আনসার সি। এবার কি বলছে, ওয়াই সমান একটা ভ্যালু বলে আছে, ফাইন্ড এক্স ওয়েন ওয়াই ইকুয়াল টু 1, যখন ওয়াই এর ভ্যালুটা 1 হবে, তাহলে ওয়াই এর ভ্যালুটা 1 হবে, তখন এক্স এর ভ্যালু কত, 2x - 1/x + 3। এবার কোনাকুনি গুণ করে দাও, x + 3 = 2x - 1। এবার এখান থেকে এক্সটাকে নিয়ে চলে আসো এদিকে, তাহলে কি হবে, এক্স, আর এখান থেকে -1টা এদিকে চলে আসবে, 3+1 হয়ে যাবে, দ্যাট ইজ 4, তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে, 4, আনসার এ 32। 32 কি বলছে, এ ওয়ার মানে একটা তার ইজ ইন দ্য শেপ অফ রেক্টাঙ্গেল, একটা তারকে রেক্টাঙ্গেল আকারে বাঁকানো আছে, এবং এর লেন্থ বলে দিয়েছে 42.7 মিটার, অ্যান্ড ব্রেথ বলে দিয়েছে 21.8 মিটার। লেন্থ বলে দিয়েছে 42.7 মিটার আর ব্রেথ বলে দিয়েছে 21.8 মিটার, ঠিক আছে। তো বলছে ইফ দ্য সেম ওয়ার ইজ রিভেন ইন দ্য সেম অফ এ স্কোয়ার, যদি ওই তারটাকে আবার বর্গক্ষেত্র আকারে বাঁকিয়ে দেওয়া হয়, তাহলে ওই বর্গক্ষেত্রের প্রত্যেকটা সাইডের লেন্থটা কত হবে, হোয়াট উইল বি দ্য মেজার অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত হবে। তো দেখো এখানে প্রথমে আছে একটা রেক্টাঙ্গেল আকারে বাঁকানো আছে, সেই একই তারটাকে কি করে দেওয়া হয়েছে, স্কোয়ার করে দেওয়া হয়েছে, তার মানে এখানে এই যে তারটা কিন্তু একই আছে, শুধু এর শেপটাকে চেঞ্জ করা হয়েছে, তার মানে এদের পেরিমিটারটা, এদের পেরিমিটারটা সমান হবে, এদের পেরিমিটারটা সমান হবে, ঠিক আছে। তাহলে প্রথমে রেক্টাঙ্গেলের পেরিমিটারটা বের করে ফেলি, রেক্টাঙ্গেলের পেরিমিটার, রেক্টাঙ্গেলের পেরিমিটার কি হবে, পেরিমিটার হয়ে যাবে 2 × লেন্থ + ব্রেথ, তাহলে লেন্থ কত, 42.7 + ব্রেথ 21.8, 21.8। তাহলে এটা তুমি ক্যালকুলেট করলে কত পাবে, এটা 2 × দাঁড়িয়ে যাবে 5.2134, 4, আর এটা দাঁড়িয়ে যাবে 426, 64.5, এটা হচ্ছে পেরিমিটার। তাহলে এইটা পেরিমিটার রেক্ট্যাঙ্গেলে, এটা তো স্কোয়ারেরও পেরিমিটার হবে, এটা স্কোয়ারেরও পেরিমিটার হবে, তাহলে স্কোয়ারের পেরিমিটার
এই স্কোয়ারের ক্ষেত্রে পেরিমিটার হয়ে যাচ্ছে তোমার 2 × 64.5। এবার প্রত্যেকটা সাইড কি হবে, এই পেরিমিটারকে 4 দিয়ে ভাগ করে দেও, কারণ এ তো প্রত্যেকটা এ এ এগুলো এ, তাহলে 4a সমান এটা হয়, 4a সমান হয় 2 × 64.5, তাহলে এ সমান কত হবে 2 × 64.5/4। এটা 2 2 4 কেটে যাবে, এটা 2 দিয়ে কেটে যাবে, 32.25। তাহলে স্কোয়ারের সাইডটা কি দাঁড়িয়ে গেল 32.25 মিটার, 32.25 মিটার, আনসার বি। হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 24, 48, 60 অ্যান্ড 96? বলছে 5 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা যেটা কিনা 12, 24, 48, 60 এবং 96 প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হবে। তো এইরকম অঙ্ক করার সময় তোমাকে কি করতে হবে, এই যে 12, 24, 48, 60 দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাকে বের করে নাও। হ্যাঁ, সব থেকে সংখ্যাটা যেটা 12, 24, 48, 60 এবং 96 প্রত্যেকটা দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত হবে, তাহলে এটা কি করতে হবে, এলসিএম বের করতে হবে। তাহলে এলসিএম অফ 12, 24, 48, 60 অ্যান্ড 96 এটা তোমার ফাইন্ড আউট করতে হবে। এলসিএমটা কত হবে এখান থেকে তুমি করে নাও, এটা এলসিএমটা বের করে নাও, 12 1 যা 12, 24, 4, 5, 8, আবার দুয়ে দেখো, 2 1 যা 2, 2 2 যা 4, 5, 2 4 যা 8, আবার 2 যাবে, তাহলে 1 1 1, 5, 2। তাহলে এবার কি হবে, এলসিএমটা কত দাঁড়িয়ে যাবে তোমার, এটা হচ্ছে 5 2 যা 10, আর এটা হচ্ছে 12, মানে 24 2 48, 48 আর 10 মানে হচ্ছে তোমার 480, এলসিএমটা দাঁড়িয়ে যাবে 480। এবার কি করতে হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1, 3, 4, 5, ঠিক আছে, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে তুমি 480 দিয়ে ভাগ করো, 480 দিয়ে ভাগ করো, তাহলে 480 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাবে তোমার 400, 800, 960, 960, 960, তাহলে 0, এটা হচ্ছে 4। হ্যাঁ, তো এটা 0 নামবে, 0 নামবে, কিন্তু আর দেখো ভাগ যাবে না, তাহলে এখানে একটা 0 দিয়ে দাও, তাহলে আমার 400 ভাগ শেষ থেকে যাচ্ছে। এবার যদি আমি এইটা 10,000 থেকে 400 বিয়োগ করে দিই, সেটা তো 5 অঙ্কের সংখ্যা থাকবে না, ছোট হয়ে যাবে, তাহলে কি করতে হবে, তাহলে স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট কি দাঁড়াবে, স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট কি আসবে, 5 ডিজিট কি আসবে, 1000, 10,000 তো থাকবে, প্লাস প্লাস কি হবে, এইখানে তোমার এই যে 480 আর 400 ডিফারেন্স হবে, মানে 480 মাইনাস 400, তাহলে কি দাঁড়াবে, 10,000 প্লাস 80, দ্যাট ইজ 10080, 10080, তাহলে এখানে আনসার হয়ে যাবে এটা, অপশান ডি। তাহলে এটাই হবে 5 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা কিনা 12, 24, 48, 60 এবং 96 দ্বারা বিভাজ্য। তারপর বলছে ফাইন্ড দ্য কস্ট ইন রুপিস ফর কার্পেন্টিং এ রুফ 65 ডেসিমিটার × 30 ডেসিমিটার অ্যাট ₹45/স্কোয়ার মিটার, ঠিক আছে। তো এখানে পার স্কোয়ার মিটার বলা আছে, তাহলে তুমি এই যে ডাইমেনশনটা দেওয়া আছে লেন্থ আর ব্রেথ, এটাকে তুমি কি করবে, 65 ডেসিমিটার দেওয়া আছে আর তোমার 30 ডেসিমিটার দেওয়া আছে, এটাকে তুমি মিটারে কনভার্ট করে নাও। তো ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কি দাঁড়িয়ে যাবে 6.5 মিটার, আর এটা দাঁড়িয়ে যাবে 3 মিটার, তাহলে এটার এরিয়াটা কত দাঁড়িয়ে যাবে, এরিয়াটা রুমের এরিয়াটা কি দাঁড়িয়ে যাবে 6.5 × 3, তাহলে এটা কি দাঁড়িয়ে যাবে 6.5 × 3 করলে 5 3 যা 15, ক্যারি 1, 6 2 যা 18, আর ক্যারি 1, 19.5 স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার এটা হচ্ছে এটা 19.5 স্কোয়ার মিটার, ঠিক আছে, 19.5 স্কোয়ার মিটার। এবার তুমি কি করবে, এটাকে পার স্কোয়ার মিটারে কত যাচ্ছে, 45 টাকা, তাহলে 19.5 স্কোয়ার মিটারে কত যাবে, 19.5 স্কোয়ার মিটারে কত যাবে, এটা মাল্টিপ্লাই করে দেবো জাস্ট, ঠিক আছে, তার মানে কি দাঁড়াবে 19.5 এটা 30 ছিল, ঠিক আছে, 19.5 × 45 × 45 × 45 এটা আসবে আনসার, ঠিক আছে। তাহলে তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে, একটার পরে দশমিক আসছে, তাই তো আমরা দেখতে পাচ্ছি একটার পরে দশমিক আসছে, তাহলে এখানে তুমি 45 লিখো, এবার গুণ করো, প্রথম দুটো ডিজিট দেখো, 5 5 যা 25, ক্যারি 2, 5 5 যা 25, ক্যারি 2, এবার তুমি ক্রস মাল্টিপ্লাই করো, 5 9 যা 45,
আর 5 4 20, 45 আর 20, 65 আর 2, 75, 75, 75 মানে তোমার চলে আসবে 75, সরি 45, 65, 67, 67 আসবে। 67 এ 7 বসলো, এটা 6 টা ক্যারি থাকবে। এবার একটার পরে ডেসিমেল আসবে, তার মানে 0.75 আসবে। তো 0.75 কোনটাতে আছে দেখো, এটা 0.75 আছে, হবে না, এটাতে কোনো ডেসিমেল নেই, হবে না, এটাতেও হবে না, তাহলে কি হবে? এটা দেখো 877.5, 877.5 আনসার হবে। দ্য রেশিও অফ এজেস জয় অ্যান্ড জয়ী অ্যান্ড জয় ইজ 5:2। তো জয়ী আছে আর জয় আছে, তাদের বয়সের অনুপাতটা দেওয়া আছে 5:2, আবার তাদের বয়সের সামটা দেওয়া আছে 63। তাহলে এখানে তোমার 7-এর ভ্যালুটা কত দাঁড়িয়ে যাবে? 63 ইয়ার্স, 63 ইয়ার্স। তাহলে 1-এর ভ্যালু কত? 9 ইয়ার্স। এবার বলছে আফটার 9 ইয়ার্স হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্যার এজেস, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তো এখন বয়স কত আছে দেখি, দুজনের আলাদা আলাদা। তাহলে 1-এর ভ্যালু যদি 9 হয়, 5-এর ভ্যালু কত হবে? 45, আর 2-এর ভ্যালু কত দাঁড়াবে? 18। এবার 9 বছর পরে তাদের বয়স, তাহলে প্রত্যেকটাই প্লাস 9 করে দাও, তাহলে 45 আর 9, 54 ইয়ার্স, আর এটার হয়ে যাবে 27 ইয়ার্স। তো এদের অনুপাতটা বের করতে হবে, তাহলে অনুপাতটা কত দাঁড়াবে? 54:27, এটাকে রিডিউস করে দাও 2:1, তাহলে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। বাই সেলিং 90 চকলেটস ফর ₹160, এ ট্রেডার লসেস 20%। তার মানে 90টা চকলেট 160 টাকায় বিক্রি করে একজন 20% লস করছে। তাহলে হাউ মেনি চকলেট শুড হি সেল ফর ₹96 টু মেক এ প্রফিট 20%? তাহলে 96 টাকায় কতগুলো চকলেট বিক্রি করলে তার 20% প্রফিট হবে? তো এখানে কি করতে হবে, এই যে 90টা চকলেটের কি দেওয়া আছে, এসপি দেওয়া আছে, তো এটা তো সেলিং প্রাইস দেওয়া আছে, এটা তো সেলিং প্রাইস দেওয়া আছে 90 চকলেটে, 90 চকলেটের সেলিং প্রাইস দেওয়া আছে কত? 160 টাকা, 160টা, যেখানে তার কি হচ্ছে 20% লস হচ্ছে। তাহলে এখান থেকে তোমাকে কস্ট প্রাইসটা বের করতে হবে, কস্ট প্রাইসটা বের করতে হবে। তো 20% লস মানে কি? 20% লস, 20% কথার অর্থ কি? 1/5, তার মানে 5 টাকা যদি কস্ট প্রাইস হয়, 5 টাকা যদি কস্ট প্রাইস হয়, 1 টাকা কি লস? 1 টাকা লস। তাহলে সেলিং প্রাইস কত হয়? 4 টাকা, 4 টাকা হয় কি না? 4 টাকা হয়তো। তাহলে এখানে 4-এর ভ্যালুটাই কত বলে দিয়ে আছে? 160। তাহলে 1-এর ভ্যালু কত? 40। 5-এর ভ্যালু কত? 200, 200, 200 টাকা। তাহলে এই 90টা চকলেটের, 90টা চকলেটের সিপি ছিল, 90 চকলেটে, 90 চকলেটের সিপি, সিপি ছিল তোমার 200 টাকা। তাহলে একটা চকলেটের, একটা চকলেট, ওয়ান চকলেট, ওয়ান চকলেটের সিপি কত দাঁড়াবে? 200/90, নাকি না? কারণ একটা 90টা চকলেটের দাম যদি 200 টাকা হয়, তাহলে একটা চকলেটের দাম কত হবে? 200/90 টাকা, তার মানে কত দাঁড়াচ্ছে এটা? 20/9, এটা 20/9 টাকা একটা চকলেটের কস্ট প্রাইস। এবার কি বলছে, 96 টাকায় সে কতগুলো চকলেট বিক্রি করবে, তার 20% প্রফিট হবে। তো 20% প্রফিট, 96 টাকা বিক্রি করছে, তার 20% প্রফিট আছে। তাহলে 20% কথার অর্থ কি? 1/5। তাহলে 5 টাকা যদি সিপি হয়, 1 টাকা কি হচ্ছে এখানে প্রফিট? তাহলে এসপি কত দাঁড়াচ্ছে? 6 টাকা, এসপি হচ্ছে 6 টাকা। তাহলে 6-এর ভ্যালুটাই এখানে বলা আছে 96। তাহলে 1-এর ভ্যালু কত? 96/6, 16। তাহলে 5-এর ভ্যালু কত? 80 টাকা। তার মানে এই যে 96 টাকায় বিক্রি করছে, তার 20% প্রফিট, ঠিক আছে, তার কস্ট প্রাইসটা কত? 80 টাকা, 80 টাকা। এবার প্রতিটা চকলেটের দাম কত? 20/9 টাকা। এখানে আমি কতগুলো চকলেট আছে জানি না, তো মানে এক্সখানা যদি চকলেট হয়, এক্সখানা চকলেটের সিপি বলে দিয়েছে তোমার ₹80, ₹80। তাহলে তোমার একটা চকলেট দাম বলা দিয়ে আছে 20/9, তাহলে কতগুলো চকলেট? তাহলে টোটাল দাম বাই একটা চকলেটের দাম কত? 20/9, মানে উপরে 9 চলে আসবে, তাহলে 20/4 = 80, তার মানে 36টা চকলেট। তাহলে কি হবে আনসার? 36টা চকলেট, হ্যাঁ, 36টা চকলেট, 36টা চকলেট। তার মানে কি হবে এখানে আনসার? 36টা চকলেট যদি সে 96 টাকায় বিক্রি করে, তার কিন্তু 20% বিক্রি লাভ হবে, ঠিক আছে, লাভ হবে। তো আনসার এখানে 36, অপশান বি। হোয়াট ইজ দ্য মিন অফ দ্য মার্কস স্কোর বাই দ্য স্টুডেন্টস ইন আ সায়েন্স এক্সাম?
তো একটা সায়েন্স এক্সামে অনেকগুলো ছাত্র এতগুলো এত এত নাম্বার পেয়েছে, তো অ্যাভারেজ মার্কসটা বের করতে হবে। তো মিন মানে অ্যাকচুয়ালি কি হয়, অ্যাভারেজ, অ্যাভারেজ মার্কস, অ্যাভারেজ মার্কসটা বের করতে হবে। মিন ইকুয়াল টু কি হয়, অ্যাভারেজ, মিন ইকুয়াল টু অ্যাভারেজ। তো অ্যাভারেজটা কি হবে, সবগুলো যোগ বাই টোটাল যতগুলো আছে, তার মানে তুমি লিখে পেলো 41 প্লাস 39 প্লাস 52 প্লাস 46 প্লাস 52 প্লাস 46 প্লাস 52 প্লাস 46 প্লাস 52 প্লাস 40 প্লাস 96 প্লাস 42 প্লাস 40 প্লাস 96 প্লাস 52 প্লাস 40 প্লাস 96 প্লাস 42 প্লাস 40 প্লাস 96 প্লাস 42 প্লাস 40 প্লাস 96 প্লাস 42 ডিভাইডেড বাই, এবার টোটাল কত আছে, টোটাল কতগুলো আছে, কত তুমি কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, বাই 15। এবার তুমি সবগুলোকে যোগ করো, এটা সবগুলোকে যোগ করলে তোমার কত আসবে, কত আছে দেখো তো, 1 9 10 12 12 8 20 26 26 আর 6 32 29 34 36 40 42 42 আর 8 তোমার চলে আসছে 50 50 আর 2 52 52 আর 5 56 56 আর 2 59 59 আর 2 43 43 আর 4 54 54 আর 5 61 61 আর 5 66 61 আর 5 78 78 আর 4 61 আর 5 78 78 আর 4 78 78 আর 4 82 82 আর 5 15। তুমি ভাগ করে ফেলো, এটা ভাগ করলে তোমার কি দাঁড়াবে, 15 75 75 75 60 54 60 54 পয়েন্ট সামথিং আসবে, 54.8 আসবে, আনসার 54 পয়েন্ট, অপশান এ 54.8 আসবে। এটাকে ভাগ করলে জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন আর কিছুই নেই, ঠিক আছে। তারপরে একটা সিম্পলিফাই বলেছে, কি বলে দিয়েছে, -4.6 × -4.6 ডিভাইডেড বাই -4.6 সরি এটা +0.6, এটা ব্র্যাকেটে আছে, ঠিক আছে। তো প্রথমে এই ব্র্যাকেটের কাজটা হবে, তারপরে কার কাজ হবে, ভাগের কাজ, তারপরে গুণের কাজ হবে। তুমি কি করো, -4.6 × -4.6 ডিভাইডেড বাই, এটা ক্যালকুলেট করলে কত দাঁড়াবে তোমার, যোগ করলে -4.0, ঠিক আছে। তো তুমি কি করবে, এবার -4.6 × -4.6 বাই -4.0, ঠিক আছে। এটা মাইনাস মাইনাস কেটে, এটা 4 আছে, এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, ক্যালকুলেশন করা দরকার। তুমি কি করবে, একটা মাইনাস রয়ে আছে, তাহলে আনসারটা তোমার মাইনাসই আসবে, তো একটা আনসার দেখতে পাচ্ছ ডি আমার হবে না, তো মাইনাস আছে। উপরে কি আছে, 4.6 × 4.6, নিচে 4 চলে আসবে। এবার 4.6 মানে কি, অ্যাকচুয়ালি তোমার 46, 4.6 এর হোল স্কোয়ার। তো এবার 4.6 এর হোল স্কোয়ার মানে এটা তুমি বের করে ফেলতে পারবে স্কোয়ার নাম্বার। তো 50 থেকে এটা কত কম, 4 কম, 4 স্কোয়ার মানে 16 আসবে, দুটোর পরে দশমিক আসবে, যেহেতু 4.6। আচ্ছা 46 থেকে 4 বাদ দিয়ে দাও, দিলে কত হয় তোমার, 42। আচ্ছা 42 এর অর্ধেক করে দাও, 21, 21.6 বাই 4 করে দাও, এটা তাহলে আসবে 4 5 যা 20। এবার পয়েন্ট আসবে, 5 পয়েন্ট আসবে, একটার পরেই আসবে দশমিক, তো এটা 4.06 হবে না, আর এটাও হবে না, তাহলে আনসার কি দাঁড়াবে, পুরো ক্যালকুলেশন দরকার নেই, এভাবে ক্যালকুলেশনগুলোকে কম করে করতে হবে আর কি। তো এটা আনসার দাঁড়িয়ে যাবে -5.29, ঠিক আছে। দ্য প্রাইস অফ 4.5 মিটার ক্লোথ ইজ ₹60 3/4, ফাইন্ড দ্য কস্ট প্রাইস পার মিটার। তো 4.5 মিটারের দাম বলা আছে, হ্যাঁ 4.5 মিটারের দাম বলা আছে, 4.5 মিটারের দাম বলা আছে, এটা হচ্ছে 4×24 243 বাই 4, এটাকে তুমি লিখতে পারো 9/2 মিটার অর 9/2 মিটার, ঠিক আছে। তাহলে 1 মিটারের দাম কত হবে, 1 মিটারের দাম হয়ে যাবে 243/4 বাই 9/2, 9/2, উপরে 2টা চলে আসবে, ঠিক আছে, 2 2 4 চলে আসবে, এটা এটা 9 দিয়ে কেটে যাবে, 9 2 18 6 9 7, তার মানে কত যাবে 13.5, 13 হোল হাফ, এটা দাম হয়ে যাবে। তাহলে একটার দাম কত হবে, 1 মিটারের দাম 13 হোল হাফ।
The product of two consecutive odd numbers is rupees 399. দুটো কনজিকিউটিভ অড নাম্বারে, অড নাম্বার দুটোই অড নাম্বার কিন্তু পরপর, মানে অড ওয়ান অড টু নাম্বারের প্রোডাক্ট দেওয়া দেওয়া আছে 399। তো ফাইন্ড দ্য লোয়ার অফ দিম। তো এক্ষেত্রে তুমি অপশান টেস্টই করতে পারো। তো প্রথম অপশানটা ধরো 17, তো প্রথমটা যদি 17 হয় তার পরের নাম্বারটা কত হতে হবে? 19 হতে হবে, কারণ লোয়ার নাম্বার বলেছে। ছোটটা যদি 17 হয় তাহলে তার পরের নাম্বারটা 19 হবে। তাহলে এখানে দেখো 9 সাথে 63 ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কি আসবে? 3 আসবে। তার মানে এটা হবে না, তার মানে এই 17 অপশানটা হচ্ছে না। তারপরের অপশান দেখো তুমি 19 নাও, তাহলে 19 × 21, 19 × 21 এটা তুমি করো, 9 ওয়ান যা 9, এটা ইউনিট ডিজিট মিলছে, তার মানে এটা চেক করে দেখে নাও, 19 ওয়ান যা 19, ক্যারি অন, 19 2 যা 38, আর 1 39, 399 মিলে যাচ্ছে। তার মানে এখানে লোয়ার নাম্বারটা কত হবে? 19। এখানে লোয়ার নাম্বারটা 19 আর পরের নাম্বারটা হবে 21। দেখো দুটোই কিন্তু কি হচ্ছে? অড নাম্বার, কনসিকিউটিভ অড নাম্বার। তাহলে এখানে আনসার হয়ে যাবে তোমার 19। ঠিক আছে, আচ্ছা আর নেই তো এখানে। এখন আজকে আমরা 20টা করলাম, তো এর পার্ট ওয়ানে আমরা 20টা করেছি, পার্ট টুতে করলাম, এরপরে আবার করতে থাকবো, ঠিক আছে, এইভাবে সিরিজ চলতে থাকবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর তোমাদের কি মতামত আর কি চাও, কোন প্রবলেম কোন ধরনের অঙ্ক করতে চাও সেটাও কমেন্টে জানাও। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, ঠিক আছে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এই কোশ্চেনের পিডিএফগুলো পেতে হলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের এই কোশ্চেনের পিডিএফগুলো কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে, ওখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে কোশ্চেনগুলো। এগুলো সমস্ত কিন্তু আরআরবি এনটিপিসি 2016 যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কোশ্চেনগুলোই আমরা করাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।